মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এটা সপোন আছিল। মুখ্যমন্ত্রী আজি 10 বছর পূর্বে ভাবিছিল, তেতিয়া মুখ্যমন্ত্রী তেওঁ অবশ্যই নাছিল, যে গুৱাহাটী মহানগরীখন নতুন দিল্লী মুম্বাই দরে এখন আগশারীর শহরলৈ পরিবর্তন করব লাগে। গুৱাহাটীতে ব্যাপক হারত যানজটর সৃষ্টি হয়েছে, এই যানজটর পৰা পরিত্রাণ পাবলে উপায় এটাই, সেয়া হয়েছে অত্যাধিক বা অধিক ফ্লাইওভার নির্মাণ। রাজ্যের ভিন্ন কথার ভিন্ন প্রান্তর কথা বাদ দিবি, আমি কেবল গুৱাহাটী মহানগরীর ফ্লাইওভারের কথা পাতিব বিচাৰিছোঁ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কালি মালিগাঁও ফ্লাইওভার উদ্বোধন করে বহুবো ফ্লাইওভারের কথা কৈছিল, গুৱাহাটীত কেনে ফ্লাইওভার গঠন করব। আমার ফালের এই সমগ্র ফ্লাইওভার সমূহ যত যত হব লাগে সেইব স্থানের উপর পর্যবেক্ষণ করে প্রস্তুত করা হয়েছিল এক বিশেষ প্রতিবেদন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বুধবারের দিন মালিগাঁওস্থিত ফ্লাইওভারের শুভ উদ্বোধন। ইয়ার পিছত মুখ্যমন্ত্রী জানিবলৈ দিয়া পর সমগ্র গুৱাহাটী মহানগরীত ইখনের পিছত সিখন করে একাধিক ফ্লাইওভার নির্মাণ করা হয়। আসলতে ফ্লাইওভার নির্মাণ করা মুখ্যমন্ত্রীর একটি পুরনি সপোন আছে। এই উরণিয়া সেতুর নির্মাণের সপোন মোর এতিয়াও অসম্পূর্ণ হয়ে আছে। গুৱাহাটী বিমান কোঠর পর কামাখ্যালৈ নতুন পথ, এই পথছোৱাত যাত্রা করবলে সময় লাগবে মাত্র 20 মিনিট। যে গুৱাহাটী বিমানবন্দরের পর কামাখ্যা মন্দিরলৈ আমি যেতিয়া যাম, তেতিয়া বিমানবন্দরের পর পাণ্ডুর আমি যে যত ফ্লাইওভারের তলত আছো তারপর পোনে পোনে ব্রহ্মপুত্রর মাজেরে আমি কামাখ্যা মন্দির পাব লাগিব। সেই প্রজেক্ট এতিয়াও অসম্পূর্ণ অবস্থাত আছে, আমি তার নিবিদা দুই এদিন আগতে আরম্ভ করেছো। পাণ্ডুর শেষ পয়েন্ট পোৱাৰ পিছত কামাখ্যালৈকে ব্রহ্মপুত্রর মাজত আৰু এখন নতুন ব্রিজ হব, আৰু বর্তমান বনাই থকা রাস্তাটোর উপর অংশত ইগৈ যুক্ত হব, অর্থাৎ তেতিয়া এয়ারপোর্টের পর কামাখ্যা মন্দির আহিবৰ বাবে একজেক্টলি 20 মিনিট সময় লাগিব, আর 20 মিনিট সময়ত আমি উভতি যাব পাৰিম। কামাখ্যা মন্দিরের কাষর এই পথত এটা নির্মাণ কার্য চলি আছে পূর্ণগতি। এইদরে পাহাড় ভঙা হয়েছে, আপনি জানি বিচার ইয়াত কেনে এখন নতুন উরণিয়া সেতু নির্মাণ করা হবে। পাণ্ডুর পর কামাখ্যা সংলগ্ন এই পথটো কিছু সাল সলনি করার কথা চিন্তা করেছে সরকারখনে। ন রূপত সজায় পড়াই তোলা হব পাণ্ডুর পর কামাখ্যা সংলগ্ন এই পথটো। এই পথটোর এটা অংশ নির্মাণ করা হব ব্রহ্মপুত্রর মাঝেৰে। এইবার বর্জার বিমান কোঠর কাষর এই পথছোৱাৰ মন কৰক। কিরণজী নামের হোটেলখনের সম্মুখে যাওয়া এই যে পথটো দেখিছে ইয়াক নতুন রূপ দিয়া বিমান কোঠার পর আরম্ভ হবে আরো একটা নতুন পথ, স্থাপন হবে এখন নতুন ফ্লাইওভার। ধারাপুরের পর আমি জালুকবাড়ি আহিম, অর্থাৎ আজি ব্যবহার করা আমি রাস্তাটো দি এয়ারপোর্টের পর নোলাও, আমি ভিতরের কিরণশির সন্মুখেদি রাস্তাটো দি আহি ধারাপুর চারিআলি পাম, অর্থাৎ এটা নতুন রাস্তা। এই রাস্তাটো 6 লেন যুক্ত আৰু ধারাপুর চারিআলিত এখন ডাঙর উরণিয়া সেতুরে আমি গুৱাহাটী মহানগরীর প্রবেশ পথটো অত্যন্ত সুন্দর করে নির্মাণ করে তুলিব খুঁজিছো। এবার এই দৃশ্য মন এয়া বৃহস্পতিবারের দৃশ্য, মালিগাঁওর উরণিয়া সেতু মুকলি হয়ে যাওয়ার পিছতো ভুলোর মুখত দেখা গেছে এনে ধরনের যানজট। শান্তিপুরের রেল ক্রসিংয়ের উপর হব নতুন ফ্লাইওভার, হাট পাবা ভরলুর যানজট, ভরলুমুখর দলঙর ভরলুমুখর যে রেলওয়ে ক্রসিং আছে সেই রেলওয়ে ক্রসিংয়ের উপর আমি আরও এখন উরণিয়া সেতু নির্মাণ করিম, যাতে শান্তিপুরের পর ভরলুলৈকে অহা ব্যক্তি সকলে কোনো কষ্টর সম্মুখীন হব নালাগে। এবার এই দৃশ্য চাও, দিসপুরের ডাউনটাউনের সম্মুখের দৃশ্য, ইয়াত এখন ফ্লাইওভার আছে। এই ফ্লাইওভারখন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কার্যকালতেই নির্মাণ করা হয়েছিল,
কিন্তু ডাউন টাউনের সম্মুখত সদায় দেখা দিয়ে যানজট। মহানগরীত সরকারে ইখনের পাশত সিখনক ফ্লাইওভার নির্মাণ করেছে আর বর্তমান মই উপস্থিত আছো ডাউন টাউনের এই ফ্লাইওভারখনত। যেহেতু এক বিশেষ প্রশ্নের বাবে আমি আজ উপস্থিত আছো, এটাই কথা কব লাগিব যে রাজ্য সরকারে ইখনের পাশত সিখনক যে ফ্লাইওভার নির্মাণ করে আছে, সেই ফ্লাইওভার নির্মাণ করতে জনসাধারণে দীর্ঘদিন ধরে বহুতো সমস্যা ভুগিব লাগে। আর প্রশ্ন এটা উত্থাপন হয়েছে যে ডাউন টাউনের এই ফ্লাইওভারের সন্মুখতে এখন সরক ফ্লাইওভার নির্মাণ করার সিদ্ধান্ত রাজ্য সরকারে পুনর্গ্রহণ করেছে। একই অবস্থায় রাজীব ভবনের সম্মুখত জিএসটির রাজীব ভবনের সম্মুখত সঘনে যানজট দেখা যায়। বর্তমান মই উপস্থিত আছো ABC-র ট্রাফিক সিগনেল পয়েন্টত আর যেহেতু এই সিগনেল পয়েন্টত আপনাদের দেখবলে পাইছে যে যেহেতু দৈনন্দিন যানজটের সমস্যা ইয়াত বৃদ্ধি পাইছে আর তেনে অবস্থাত যদি রাজ্য সরকারে রাজীব ভবনের সম্মুখতে ABC সিগনেল পয়েন্টের সম্মুখত এখন উড়নিয়া সেতু নির্মাণ করে তেতিয়াহলে প্রশ্ন উত্থাপন হয়েছে যে সেই উড়নিয়া সেতু নির্মাণ করার পাশতে যানজটের সমস্যা রোধ করব সরকারে পারিব নে নোৱাৰে। রাজীব ভবনের সম্মুখ জি এস রোডর ডাউন টাউনের সম্মুখত আমি দুখন আরো সরু উড়নিয়া সেতু নির্মাণ করিম যাতে জি এস রোডটো ট্রেফিক পয়েন্ট নোহা করে আমি আগবাড়িব পারো। রিজার্ভ ব্যাংকের সম্মুখের বামুনী মৈদামলে ফ্লাইওভার, ফ্লাইওভারের দৈর্ঘ্য হব 6 কিলোমিটার। বর্তমান উপস্থিত আছো গুয়াহাটির রিজার্ভ ব্যাংকের সমীপত আর এই রিজার্ভ ব্যাংকের এই স্থানের প্রায় বামুনি মৈদামলৈ মুঠ 6 কিলোমিটার যুক্ত এখন উড়ন সেতু নির্মাণ হবলৈ গৈ আছে। আর এই উড়ন সেতু নির্মাণ কার্যত সময়সাত কিমান যানজট এই পথসাত হব পারে আপনি নিজেই কল্পনা করিব নোৱাৰিব। এটা প্রশ্ন হৈছে এনে ব্যাপক হারত উড়নিয়া সেতু স্থাপন করলে গুৱাহাটী মহানগরীর যানজটের সৃষ্টি নহব? মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পরিকল্পনা হল এই যে এই ফ্লাইওভার কেখন অতি শীঘ্রে নির্মাণ করা, বিশেষকৈ রাজীব ভবনের সম্মুখের আর ডাউন টাউনের সম্মুখের দুই ফ্লাইওভার 8 মাহের ভিতর সম্পূর্ণ করার আঁচনি লৈছে সরকার। গুয়াহাটী উত্তর গুয়াহাটির মাজত অহা বছর সম্পূর্ণ হব নতুন দলং, অসমের ভিতর আটাইতকৈ ধুনিয়া দলং হব এইখন। অহা বছর ঠিক পূজার আগে আগে গুয়াহাটী আর উত্তর গুয়াহাটির দলংখনও আমি আপনার বাবে মুক্তি করে দিম। অর্থাৎ আজি আমি যিমান মালিগাঁওত আমার ট্রেফিক হয় তারে আধা ট্রেফিক হয়ে যাব, কারণ নামনি অসমৰ পৰা অহা প্রত্যেকজন মানুষ ফাঁসি বজাৰলৈ এই ব্রিজেদি নাহে। গতিকে আপনাদেরকে অনুমান করিব পারে যে আজি পুৱা ট্রেফিকৰ 20% ট্রেফিক অহা নভেম্বর মাহলৈ নাথাকিব। এইখন কেসিদাস কমার্স কলেজ, মোর পিছফালে থাকা এইখন হচ্ছে ছাত্রীবাড়ির কেসিদাস কমার্স কলেজ, আর এইখন কেসিদাস কমার্স কলেজের সমীপত থাকা রাস্তার উপরতো এখন উড়নিয়া সেতু নির্মাণের কথা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছে 2026-র নির্বাচনের পূর্বেই এই প্রকল্পসমূহ সমাপ্ত হব, ইয়ার জড়িয়ে গুয়াহাটিক নতুন রূপত দেখা পাব সমগ্র দেশবাসী। ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ। NB News, সহজ সরল ভাষাত নবভারতর কথা।